একশো ইয়াবা সহ মাদক ব্যবসায় স্বামী স্ত্রী গ্রেফতার র্যাব এগারো সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আবিধানিক দল পাঁচশো পিস ইয়াবা সহ মাদক ব্যবসায় স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে শনিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা হাজিগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলো সোনারঘাট থানা মুরগাচর এলাকার মৃত আ জলিলের ছেলে নূর নবী এবং তার স্ত্রী মোসাম্মত মরিয়ম এ সময় র্যাব গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচশো পিস ইয়াবার ট্যাবলেট মাদক বিক্রি দুই হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করে র্যাব এগারো সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পে সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দম্পতি পরস্পর যোগ সাজসে উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল বলে জানা যায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানা দুই হাজার আঠারো সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিভির সাথে থাকুন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস